আমি বলেছি, নজরুল ইসলাম ভুল বলেছেন। নজরুল ইসলাম কোরআন হাদিস জানলে কথা বলতেন না। তিনি বলছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, কবর থেকে যেন মুয়াজ্জিনের আজান শুনতে পায়, গোর আজাব হতে এই গুনাহগার পাইবে রেহাই। কবর থেকে মানুষ মুয়াজ্জিনের আজান শুনতে পাবে না, মসজিদের পাশে কেন? কারো কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয়, এক পয়সা লাভ হবে না। আমি নজরুল ইসলামের মানের হানি করিনি, আমি রবি ঠাকুরের মানের হানি করিনি। রবি ঠাকুর 25 লাইনের কবিতা লিখেছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে, বলেছিল ঢাকা কলকাতা থেকে পৃথক হবে না, বলেছিল আরে ঢাকার লোক ঢাকা বিশ্ববিদ্যালয় বানাবে কেন, ওরা ওটাকে কাবা ঘর বানায়, ঢাকার লোক বাংলা শিখলো কি করে, ওর তো বাংলা অক্ষর চিনে না, বেটারা বিশ্ববিদ্যালয় কি করবে। এই কথা বলে, কটু কথা বলে বঙ্গে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কলিকাতা আপনার ওই প্রেস ক্লাবে সর্বপ্রথমে 25 লাইনের কবিতা পড়েছিল বিরোধিতা করে আপনাদের, ওমা তোমার আকাশ তোমার বাতাস। আর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবারও কালিমাকে বলছে। আপনি বই পড়ে দেখুন, ইতিহাসের ইতিহাস চেপে রাখা ইতিহাস, ভারত সরকার ইতিহাস। তাই তো আমি বলেছিলাম তোর বাপের আকাশ। আমি ঠাকুরের মানের হানি করিনি। মুসলমান যখন বিপদে ঠাকুর তখন বিলাতে, মুসলমান যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। এই তো ঠাকুর আপনার প্রিয়, আপনার মিঠা হতে পারে, ঠাকুরকে আমি কোনোদিন মিঠা করিনি। বেটা আমার আসে যায় না, তুমি যা পারো করো। বেটা তুমি তো চিনো না বঙ্কিমচন্দ্রকে। বঙ্কিমচন্দ্র বই লিখেছে রাজ, হ্যাঁ রাজসিংহ। বঙ্কিমচন্দ্রের বইয়ের নাম হলো রাজসিংহ। এক লাইন পড়ো না তোমরা ছেলে না নাকি, সিলেবাসে নেই, খুঁজে দেখো তো রাজসিংহ বঙ্কিমচন্দ্রের বই, কত বড় শয়তান। শয়তান আওরঙ্গজেবের বেটি, তার স্ত্রী, তার পরিবার, গোটা পরিবারটাকে কবর দিয়েছে। আওরঙ্গজেবের মেয়ে জীবনে কোনোদিন পুরুষ মানুষ দেখেনি, প্রতিদিন সিয়াম থাকতেন, তাহাজ্জুদ পড়তেন, তার কতগুলো প্রেমিক ছিল, এই কথা রাজসিংহতে লেখে শয়তান বঙ্কিমচন্দ্র। সে লোক তোমার প্রিয় হয় বোকা ছেলে তোমার হতে পারে, বেটা আমি কোনোদিন তাকে মানিনি, আমি তাকে ঘৃণা করেছি। তোমার কি করে প্রিয়তা আমি বুঝি না, জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। 15ই শাবান এদেশের মাটিতে কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে মানুষ 15ই শাবান রোজা থাকে, এটা নগদ মিথ্যে। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ ছিলেন, পৃথিবীতে সবচেয়ে সম্মানী মানুষ ছিলেন, তার জানা ছিল না 15ই শাবান না কবে রিপোর্ট পেশ করা হবে। তাই তিনি বেশি বেশি শ্যাম থাকতেন 15ই শাবানে। তাকে জিজ্ঞাসা করা হলো, মোহাম্মদ আপনি 15ই শাবানে এত, আপনি শাবান মাসে এত শ্যাম থাকেন কেন? তিনি বলেন, শোন 15ই শাবান এমন একটি মাস, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, আমার জানা নাই সেই দিন কোন দিন, সেই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি রিপোর্ট ধরার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীর হাদিসে এসেছে যে তোমরা 15 পর্যন্ত করো, বোঝা যাচ্ছে 1 থেকে 15 মধ্যেই রিপোর্টের দিন আছে। বুঝাতে পারিনি কথা মনে হয়, তবে আমভাবে কথা কি মনে থাকবে? বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন এটা মনে থাকবে? শাবান মাসে বেশি বেশি কেন থাকতেন এটা মনে থাকবে? এবার জানি অনুরোধ থাকছে, ঠগিয়েন না, জানি 15ই শাবান, শাবানের 3টা রাখবে কে? প্রতি মাসে 3টা রাখে যে, শাবানের 3টা থাকবে কে? 13, 14, 15 শাবান থাকবে কে? প্রত্যেক মাসে 13, 14, 15 থাকে যে, আর যে 13, 14, 15 থাকে না সে শাবানে 13, 14, 15 থাকবে না, সে প্রথম থেকে শুরু করবে যত পারে। একটু এমনি কি মানুষ করছে? প্রায় 200টি জাল হাদিস আছে, কতটি?
200টি জাল হাদিস আছে, একটু তার একটা। আয়েশা জি, জানো কি 15ই শাবানে কি হয়? কি হয় আল্লাহ রাসুল, 15ই শাবানে কি হয়? কি হয়? আরে জানো না 15ই শাবানে কি হয়? ফিহা আয়ুক্তাবা কুল্ল মাউলাদিন ইউলাদু ফিহাজি সানা, এক বছরে যত ছেলে মেয়ে জন্ম হবে 15ই শাবানে তা লিখা হয়। আয়েশা, জানো 15ই শাবানে কি হয়? কি হয় আল্লাহ রাসুল, 15ই শাবানে কি হয়? আরে জানো না। আই ইকতাবা কুল্লু হালিকিন ফি বনি আদম ফি হাযিহি সানা, এক বছরে যত মানুষ মারা যাবে 15ই শাবানে তার লিস্ট হয়। আয়েশা, জানো 15ই শাবানে কি হয়? আল্লাহ নবী, 15ই শাবানে কি হয়? আরে জানো না। আই ইউরফাউ আমালুন নাস ফিহা, 15ই শাবানে মানুষের রিপোর্ট পেশ হয়। আয়েশা, জানো 15ই শাবানে কি হয়? 15ই শাবানে কি হয় আল্লাহ রাসূল? আরে জানো না। আন তানজালু আরযুকুহুম ফিহা, 15ই শাবানে মানুষের রুজি বন্টন হয়। গত বছর দিনাজপুরে 15ই শাবানে ভ্যান চালকের রোজা ছিল, তো এক বছরে যে ও ভ্যানই চালাইছে ধনী হয়নি, যে রুজি বন্টন হয়তো তো ধরে নিয়েছে। শুনেন, অত্র হাদিস নগদ মিথ্যে। কেন, কিভাবে? আব্দুর রহিম সাহেব, সারা বছরে যা কিছু হয় তা হয় লাইলাতুল কাদরে, বুখারী মুসলিম। সারা বছরে যা কিছু হয় তা কোন রাতে হয়? লাইলাতুল কাদরে। আরে জাল হাদিসে কোন হাদি কোন দিন প্রমাণ হচ্ছে? লাইলা 15ই শাবান। এ দেখেন, একটা বুখারী মুসলিম, একটা জাল হাদিস, কে কোনটা মানে? লাইলাতুল কাদরে সারা বছর যা হবে, 15ই শাবানে সারা বছর যা হবে, জাল হাদিস, বুখারী মুসলিমের হাদিস। খুব সাবধান আলী, কি করেছো তুমি 15ই শাবান? আলী, 15ই শাবানে শ্যাম থাকো, 15ই শাবানে রাতে তাহাজ্জুদ পড়ো। কেন? 15ই শাবানে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ প্রথম আকাশে নেমে আসে, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ প্রথম আকাশে নেমে আসে। যে যা চাই তাকে তা দেয়, যে যা চাই তাকে দা দেয়, যে যা চাই তাকে দা দেয়। আরে প্রত্যেক হাদিসে, বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেক রাতে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পর আল্লাহ নেমে আসেন প্রথম আকাশে। আর জাল হাদিসে বলা হচ্ছে আল্লাহ নেমে আসে সন্ধ্যার সময় প্রথম আকাশে। বুঝাতে পারিনি, আপাতত আজকের মতো 2টি হাদিস রেখে সামনে রাতে যেখানে প্রোগ্রাম আছে সেখানে আসার অনুরোধ রেখে, জরুরি কথা যেটা বলছি সেটা একটু জামিয়া সালাফের জন্য দোয়া, জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, আল্লাহ আব্দুর রহিম সাহেবের এই প্রতিষ্ঠানকে কবুল করো। আর এই ছেলে থামা, আমি দোয়া পড়ি, তারপরে আপনারা দিনী ভাই বোন কে উঠবেন না। আর আমার জীবনে বড় স্বাদ মাসিকাল ইতেশাম পত্রিকা, মাসিকাল ইতেশাম পত্রিকা বাংলা ভাষায় সবচেয়ে উন্নত মানের পত্রিকা, 20 টাকা বড় কথা নয়। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে আমি মাসিকাল ইতেশাম পত্রিকা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি, সেটা জামিয়া সালাফের মুখপাত্র। আজ থাকলে নেবেন, না থাকলে না নেবেন। আজকের জন্য যেটা জরুরি নেবেন সেটা হচ্ছে আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি বইটা আছে কি না। আবদুল্লাহ অবশ্যই এসেছে, তো বলছে যে আব্বু আমাকে 2 বার কথা বলতে হবে, তাই আমাকে ভালো লাগছে না, তাই জন্য আসলো না। আমি আপনাদের সামনে সালাম কালাম করার জন্য আসতে বলছিলাম, তো আসেনি মনে হয়। রাত্রে কোথায় আছে? এতে ওই কি যেন ওইদিকে, তো 2 জায়গাতেই আছে, আপনারা আসেন যেখানে সহজ হয়। আবদুল্লাহ আমার সাথে আছে আজকে, তার মিন্নাতুল বাড়ির সবচেয়ে বুখারীর ব্যাখ্যা, সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে ছেলে মানুষ আপনার দোয়া করার মন চাইবে। আমি বলি না আমার একার ছেলে, আপনাদেরও ছেলে, আবদুল্লাহ আপনাদেরও ছেলে, সবাইকেই আমি ছেলে হিসেবে গ্রহণ করে দোয়া করার জন্য বলছি। আমার মনে বড় সাদ, আল্লাহ তুমি এদেরকে আলবানি করতে পারো না, ইমাম বুখারী করতে পারো না, তোমার রহমতের অভাব হবে, তো না হয়তো একটু করো না। এইটুকু আমার দোয়া আপনাদের কাছে দাবি, এটুকু করার জন্য। বুখারী থেকে কোনো জয়ীফ হাদিস আছে এটার প্রমাণের জন্য মিন্নাতুল বাড়ি পড়বেন, মিন্নাতুল বাড়ি। বুখারীতে কোনো জয়ীফ হাদিস নেই, খুব তথ্যবহুল আলোচনা। এছাড়া আমরা হাদিস মানতে বাধ্য, তারই লিখা। আর আমি খাকসার তেমন তো কিছু বুঝি না, তাওজিহুল কোরআন তাফসির, এটা আমার জীবনের সাধনা। অন্যান্য বই আব্দুল্লাহ আম্মার আছে, কেন নির্যাতন কি তার প্রতিকার,
শিক্ষা বনাম জাহেলিয়াত, আব্দুল্লাহ রাম্মার আছে মুমূর্ষ থেকে নিয়ে কবর পর্যন্ত। এছাড়া কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, সব বইগুলি স্টেজ থেকে নেওয়ার অনুরোধ রেখে, বিশেষভাবে মিন্নাতুল বারী তাফসির নেওয়ার অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ তুমি আমাদেরকে নফল সিয়াম পালনের তৌফিক দান কর, আল্লাহুম আমিন। সবাই নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। যখন ইমাম সাহেব সালাম ফিরবেন তখন উঠে এক রেখাত করে আত্মাহিত করবেন, ওই মাথাটা দাও ভাই, তারপরে আরেক রেখাত করে সালাম। আসসালামু আলাইকুম হুজুর, আমরা কিভাবে বেতের নামাজ করব? বাস আল্লাহ আকবার বলে সানা পড়ে, ফাতেহা পড়ে, আল্লাহ সুরা পড়ে, রুকু সিজদা করে সালাম দিবেন, বাস এক রেখাত করবেন, অভ্যাসই হন। মাঝে মাঝে তিনবার, ওই যে মাথাটা কাটিছে, মাথাটা লানেটা জড়ান, দোয়া কোনো মাঝে মধ্যে পড়বেন, এক এক দিন, বছরে দুই একদিন পড়বেন। আমরা রামাজানে পড়ি, মাসে এবং মা মারিয়াম এই দুইজন মহিলা কি শেষ নবীর স্ত্রী হবেন? এ ব্যাপারে আল্লাহ নবী কিছু বলেননি। শেষ নবীর স্ত্রী হবে এটা জাল হাদিস আছে, তারা যে কার স্ত্রী হবে তা আল্লাহ নবী কিছু বলেননি। অভিজ্ঞতা নেওয়ার জন্য ওরসে যাওয়া যাবে কি? ওরসে যাওয়া খারাপ, কেন জানেন? অবগত হন মানুষের মাধ্যমে। ব্যাংকের টাকা নিয়ে বাড়ি করলে সেই বাড়ি ভাড়া টাকা দিলে হালাল হবে কি? জি না, সব হারাম। তবে তোবা করে লেনদেন বন্ধ করলে এইসব টাকা হালাল হতেও পারে। আমরা পুলিশ সদস্য, আমাদের জিপি ফান্ডে কিছু টাকা জমা রাখি, এটা কি খাওয়া কি জায়েজ? জি জায়েজ, তবে ওটা যেটা বাড়ে সেটা খাওয়া যাবে না, সেটা নিয়ে ফকির মিসকিনকে দিয়ে দিও। আপনারটা সরকার যেটা দিয়েছে সেটা আপনি নেন, আর যেটা বেড়েছে সেটা নিয়ে খাবেন না। স্ত্রীর মাকে, স্ত্রীর মাকে স্বামী মা বলে ডাকতে পারবে কি? স্ত্রীর মাকে স্বামী মা বলে ডাকবে, আম্মা বলে ডাকবে, কোনো সমস্যা নেই। এটা হলো যে অন্যের মাকে মা বলে স্বীকৃতি দেওয়া হারাম। আমরা তো শ্বশুরশাশুড়িকে আব্বা মা বলি, তা আমাদেরকে কেউ যখন জিজ্ঞাসা করে যে তোমার মার নাম কি, তখন কি আমরা শাশুড়ির নাম বলি? তাহলে ওটা সম্মানের জন্য বলি, ওটা সবাই বলতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা না, এত কিছু করে ফোন করা যাবে না, সালাতের পর এত কিছু করে ফোন করা যাবে না। নিজের উপরে টাকা দেওয়া কেমন? আমি কথা বলছি, হাজার চুক্তি করে টাকা আগে ঈদ করে, হাজার চুক্তি টাকা আগে ঈদ করে, যখনই ইউড হয়ে তখন হয়তো 8,000 টাকা হাজার, কিন্তু আমি 1,000 10 ইঞ্চি দিয়েছি 5,000 টাকা। উভয়ের চুক্তিতে এটা যায় যদি জুলুম না হয়, উভয়ের সন্তুষ্টিতে এটা যায়। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়। ইসলাম ইজ লাইফ, ইসলামী জীবন।